নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা এর মধ্যে একটি বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে যে সাত দিনের আগেই মহার্ঘ ভাতা প্রদান করতে পারে রাজ্য সরকার এক কিস্তি মহার্ঘ ভাতা সাতই ডিসেম্বরের আগে অর্থাৎ আজকে তিরিশে ডিসেম্বর সাত তারিখের আগেই কিন্তু এক কিস্তি মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএনএ এইমাত্রই সুখবরটি পাওয়া গেল কারণ আপনারা জানেন যে সাতই ডিসেম্বর সারা রাজ্য জুড়ে রাজ্যের সরকারি কর্মচারীদের কিন্তু একটি বিরাট আন্দোলনের একটি রূপরেখা তৈরি হচ্ছে এই আন্দোলনটি হতে চলেছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিনহা জানিয়েছেন ওই কলকাতার পাশাপাশি সমস্ত জেলা সদরে কিন্তু আন্দোলন সংগঠিত করবেন রাজ্যের সরকারি কর্মচারীরা তাই সাতই ডিসেম্বর সরকারি কর্মচারীদের একটি বড় অংশ যে আন্দোলনে পা মেলাবেন সেটা অস্বীকার করা যাচ্ছে না এবং যেহেতু এক বিরাট পরিমাণ বকেয়া ভাতা রয়েছে এবং দিন দিন দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে বাধ্য হয়েই কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা আন্দোলনে সামিল হবেন এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষেও কিন্তু এরকম আশঙ্কাজনক একটা ঘটনা ঘটতে পারে বা আন্দোলনে যে বিরাট অংশ সরকারি কর্মচারীরা যোগদান দেবেন রাজ্য সরকারের পক্ষ থেকেও কিন্তু সেরকম আশঙ্কা করা হচ্ছে তাই সাতই ডিসেম্বর যাতে আন্দোলনটি সেভাবে না হয় তার জন্য অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইবেন যে একটা কিস্তি দিয়ে দেওয়া হোক সাধারণ মানুষদের সাধারণ সরকারি কর্মচারীদের তাই সাতই ডিসেম্বর অর্থাৎ সাত দিনের আগেই ডিএনএ একটি খবর সুখবর পাওয়া যেতে পারে এমনটাই কিন্তু আশা করছে অভিজ্ঞ মহল ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন নিউজ টোয়েন্টি